সপ্তম শ্রেণী ইংরাজি মডেল অ্যাক্টিভিটি পার্ট 6। তো এটা সেপ্টেম্বর যেটা রিলিজ হয়েছে, তো তার অ্যান্সারগুলো করেছি আমি, দেখে নাও একটু বুঝিয়ে দিই। ফার্স্ট বলেছে অ্যাক্টিভিটি ওয়ানে যেটা আছে যে এ বলেছে ফিল ইন দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ পড়ে সেখান থেকে অ্যান্সারগুলো কমপ্লিট করতে হবে, আমি করেছি দেখে নাও। এক নম্বর আছে 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল, দুইটা আছে 1875 বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল, আর তিনেরটা 1884 আছে বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স টাইপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি ওয়ানের অ্যান্সারগুলো, ঠিক আছে। তোমরা খাতে অবশ্যই নোট করে নেবে, আর ইউটিউবগুলো তোমার উপরে প্যাসেজ লেখাই রয়েছে, ওখান থেকে দেখে তৈরি করা হয়েছে। আর তোমরা এগুলো অবশ্যই ভালো করে খাতে নোট করে নিও, কারণ এগুলো পরীক্ষায় তোমাদের দেখো পরীক্ষার মার্কস করা আছে নাম্বার, হয়তো স্কুলে একটা তোমাদের আলাদা করে নাম্বারের বরাদ্দ হতে পারে ফাইনাল ফাইনাল পরীক্ষা হিসাবে, পরীক্ষা তো হবে না, এই নাম্বারে ওটা অ্যাড হয়ে তোমাদের রেজাল্ট তৈরি হতে পারে। তো বিয়ের একটা যেটা আছে সেটা দেখে নাও, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রথমটা যেটা বলেছে ফ্রম হুইচ স্কুল ডিড বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন, মানে বোস কোন স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা পাস করেছিলেন, মানে আমরা এখন যেটা মাধ্যমিক বলি, সবসময় উত্তর শুরু করবে ডিডের পর থেকে। আমি উত্তর লেখার কাজে তোমাদের একটু বলে দিই, দেখো শুরু করবে সবসময় এইখান থেকে ডিডের পর থেকে, বোস পাস, এই পাসের পাস্ট টেন্স হচ্ছে ইডি পাস্ট, দেখো আমি অ্যান্সার এখানে লিখেছি বোস পাস্ট, তাহলে এবার অ্যান্সার বসানো হয়ে যাবে বোস পাস্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার্স স্কুল, এইভাবে অ্যান্সারগুলো লিখতে হয়। এবার আসছি পরের বিয়ে দুয়ে দেখেরটা, একটু বড় করে দিই ছবিটাকে, দেখো হু ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স পড়ার জন্য বোসকে মানে জগদীশচন্দ্র বোসকে কে প্রভাবিত করেছিলেন, উত্তর হচ্ছে যে স্ট্রিট ফাদার ইউগেন লেফন্ট ইনফ্লুয়েন্সড বোস স্টাডি ন্যাচারাল সায়েন্স। এটা কোশ্চেন থেকে অ্যান্সার করা যায়, জাস্ট এখানে আমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে যে এই হচ্ছে আসল অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এবার তারপরে বাকি যেটা আছে ইনফ্লুয়েন্স, দেখো এটা দেখে দেখে আমি লিখে দিচ্ছি কোশ্চেন দেখে দেখে, তো এইভাবে করতে পারো তোমাদের মুখস্থ করার কোনো অসুবিধা হবে না, খুব সহজে তোমরা লিখতে পারবে। এবার আসি পরেরটা, তিনেরটা বলেছে ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড ডিড বোস টেক অ্যাডমিশন, ইংল্যান্ডের কোন কলেজে বোস অ্যাডমিশন নেন, তো উত্তর হচ্ছে বোস টুক অ্যাডমিশন। দেখো এইখানে আমাদের এইখানেও তোমাদের সেম জিনিস আছে একটা, এই যে এইখানে রয়েছে না টেক, আমি কিন্তু অ্যান্সার করছি টুক, পাস্ট করতে হবে যেহেতু এখানে আমাদের ডিড কথাটা রয়েছে ওই জন্য, তো উত্তর লিখছি বোস টুক অ্যাডমিশন ইন ক্রিস কলেজ অফ ইংল্যান্ড। এবার আসছি দুয়েরটা, অ্যাক্টিভিটি টু যেটা আছে সে ডুয়েল ডায়েটের গ্রামার বলেছে, তোমরা তো গ্রামার পড়েছ। একটা হচ্ছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, তোমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যদি পড়ে না থাকো তাহলে আমার গ্রামারের যে লিঙ্ক আমি দিতে বলেছি তাতে পুরো ডিগ্রি সম্বন্ধে রয়েছে নিয়মটা শেখানোর জন্য। অ্যান্সারটা দেখে নাও, নো অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। দুইটা বলেছে ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, অ্যান্সার হচ্ছে এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন। তিনেরটা কি বলেছে নো আদার গার্লস অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, মানে স্কুলের কোনো মেয়ে তানিয়ার মতো সুন্দর না, কম্পারেটিভ করতে হবে, তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল, মানে তানিয়া স্কুলের যে কোনো মেয়ের থেকে সুন্দর। এবার আমরা আসবো অ্যাক্টিভিটি থ্রিতে, দেখো থ্রিতে ম্যাচ করতে বলেছে, আমি ম্যাচ করে দিয়েছি অ্যান্সারগুলো, তোমার নাম্বারিংটা তোমার ভালো করে দেখে নেবে। একের আছে ফিলেটিলিস্ট, তো আমি অ্যান্সারগুলো নাম্বারিং করেছি, তোমরা অবশ্যই নাম্বারগুলো খুব ভালো করে একটু দেখে নিও, এই যেখানে নাম্বারগুলো পেছনে লেখা রয়েছে না নাম্বারগুলো, এই নাম্বারগুলো তোমরা খুব ভালো করে যেমনভাবে আছে ফলো করে নাম্বারগুলো টুকে নিও, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা উত্তর করে দিচ্ছি, একের নিচে দিয়ে দিচ্ছি, দেখো ওয়ান হু কালেক্টস স্ট্যাম্প, যে ডাকটিকিট সংগ্রহ করে, দুয়ের অ্যাথিস্ট, দুয়ের আমি নাম্বার দিচ্ছি একদম নিচে, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এইভাবে সব করেছি, তোমার এটা দেখে নাম্বারিং করলে হয়ে যাবে। এইবার যেটা আসলে আছে আমাদের চিঠি আছে, চিঠিটা দেখি চলে আসছে, চিঠি আমি লিখেছি, চিঠিটা কোথায় গেল, এখানে চিঠি লিখেছি একটা,
যে অ্যাক্টিভিটি ফোরে যে তোমার একটা লেটার করতে বলেছে, যে কোনো বন্ধুকে তোমার গ্রামে বিবরণ দিয়ে তাকে গ্রামে আমন্ত্রণ জানা আসার জন্য। তো আমি এটা লিখেছি, তোমার এই অবশ্যই এটা মানেটা একটু বলে দিই বা পড়ে দিই, তোমার যদি কোনো অক্ষর বুঝতে গেলে অসুবিধা হয়। তো দেখো প্রথমে বলেছে, প্রথমে একদম উপরে তোমরা কী করবে, নিজের জায়গাটা দিয়ে দেবে একটা। আমি লিখেছি নলহাটি বীরভূম, তোমরা যে যার যাবো না সেভাবে দিয়ে দেবে তোমরা। এবার মাই ডিয়ার কামাল, ইউর লেটার ইজ ইন মাই হ্যান্ড নাও, মানে তোমার চিঠি পেয়েছি। ইউ হ্যাভ টোল্ড মি দ্যাট ইউ হ্যাভ নেভার ভিজিটেড টু এ ভিলেজ, তুমি আমায় বলেছো যে তুমি কখনো ভিলেজে বা গ্রামে যাওনি। হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড স্পেন্ড এ ফিউ ডেজ ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, তুমি গরমের শুরুতে কেন চলে আসো না, কয়েকদিন এখানে কাটিয়ে যাও সেকেন্ড প্যারাগ্রাফে। আই এম শিওর ইউ উইল এনজয় ভেরি মাচ ইফ ইউ কাম, আমি নিশ্চিত তুমি যদি এখানে আসো খুব এনজয় করবে। আওয়ার ভিলেজ স্মল বাট রিয়েলি ভেরি চার্মিং, আমাদের গ্রাম ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর, খুব আনন্দদায়ক। ইট ইজ নট অ্যাজ ক্রাউডেড অ্যাজ টাউন ইন হুইচ ইউ লিভ, তুমি যে শহরে থাকো শহরের মতো কিন্তু এত এখানে কোলাহলপূর্ণ নয়। ইউ উইল হ্যাভ ফ্রেশ ভেজিটেবলস হেয়ার, এখানে তুমি যে শাকসবজি পাবে সব সতেজ শাকসবজি পাবে, মানে গ্রামের শাকসবজি। দেয়ার ইজ এ স্মল রিভার ক্লোজ টু আওয়ার ভিলেজ, ইট অ্যাডস টু দ্য বিউটি অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে আমাদের বাড়ির কাছে গ্রামের কাছে একটা সুন্দর ছোট্ট নদী আছে যেটা আমাদের গ্রামের সৌন্দর্যকে একটু বাড়িয়ে দেয়। আই ওয়ান্স এগেইন, লাস্ট ফিনিশিং করছি দেখো, আই ওয়ান্স এগেইন ওয়ান্ট টু টেল ইউ দ্যাট মাই ফ্যামিলি ওয়ান্টস ইউ হেয়ার, হয়তো আবার বলতে চাই যে আমার পুরো ফ্যামিলি তোমাকে এখানে চায়, মানে চাই আমার পুরো ফ্যামিলি সবাই চায় তুমি এখানে ঘুরতে আসো। ডু প্লিজ কাম অ্যান্ড স্টে উইথ আস ফর এ ফিউ ডেজ, প্লিজ আসো এখানে আমাদের সঙ্গে এখানে কিছুদিন কাটিয়ে যাও। নো মোর টুডে উইথ মাচ লাভ, আর বেশি লিখছি না, ভালোবাসা নিও। ইউর লাভিং ফ্রেন্ড, নিচে দিয়েছি দেখে নাও, নিজের নাম লিখে নেবে। আর এখানে আমি অ্যাড্রেসটা জায়গার জন্য কম জায়গা বেশি লিখেছি, তোমরা একটু পরিষ্কার করে লিখে নিও। দেখো আমি লিখেছি কমলনাথ কেয়ার অফ কেশবনাথ, এটা কিন্তু তোমার দিতেই হবে, মানে তার যাকে লিখছে তার বাবার নাম, এবং নিচে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এবং যে লিখেছি কলকাতা 7 লক্ষ 5, ওটা তুমি নিচে লিখবে একদম, এখানে জায়গার নিচে হয়নি, পাতা শেষ হয়ে গেছে পেজ, ওই জন্য আমি ওখানেই লিখে দিয়েছি সাইডে, তখন নিচে লিখবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এটা গেলো ক্লাস 7 ইংরেজি পার্ট 6। তো এটা আমি পরপর সব সাবজেক্টগুলো দিয়ে দেবো, এই 3-4 দিনের মধ্যে পুরো হয়ে যাবে কমপ্লিট। তো আজকে একটা দিচ্ছি ইংরেজি, আজকে অন্য কালকে অন্য দেবো, তোমার নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের কাজে লাগবে। ওকে আসছি না, এতটাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।